হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো ছোটো মাছের চচ্চড়ি। তার জন্য মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি এঁচেল পাউডার, নুন, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট। এখন আমি মেখে নিব কাঁচাই। হলুদ দিয়েছি, কাশ্মীরি এঁচেল পাউডার, নুন আর দেবো হলো পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দেবো কাঁচা তেল, তারপর ভালো করে মেখে নিব মাছটা, মেখে নিব ভালো করে। তারপর তেল বসে দিয়েছে, সরষের তেল দিয়েছে পেনে। তেলটা গরম হয়ে কালো জিরে গরম হয়ে গেছে, এবার কালো জিরা ফোড়ন দিয়েছে। তারপর দিব পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নিব মশলাটা। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আর নাড়বো না, এরকম করে ঢেকে ঢেকে এটা বানাতে লাগবে আর স্টিমটা একদম হাই থাকবে। এক পিট হওয়ার পরে এটা আমি একটু নাড়িয়ে দেব। এখন ঢেকে দিয়েছি, হয়ে গেছে আমার দুই সাইড ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ঢেকে দিয়েছি, আবার ঢেকে গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে সার্ভ করেছি আমার ছোটো মাছের চচ্চড়ি। একদম 5 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা, খুব তাড়াতাড়ি হয়, খেতে খুব টেস্ট হয়।